হ্যালো সবাইকে, আগের ভিডিওটায় সবাই এত ভালোবাসা দিয়েছ, তাই সাহস করে আর একটা ভিডিও বানিয়েই ফেললাম। আমার গাছের শখ মোটামুটি সবাই জানে, তো রাখার জন্য যে প্ল্যান্টার স্ট্যান্ডগুলো পাওয়া যায় অনলাইনে, সেগুলোর এত বেশি দাম আর সবসময় ভালো হয়ও না কোয়ালিটি। আমার মনে হয় নিজেই হাতের কাছে যা পাই সেগুলো দিয়েই বানিয়ে ফেলি। তো এর আগেও জুট রোপ দিয়ে বানানো একটা দেখিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলে আছে, একটু দেখে নিও। আর আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বেম্বু স্টিক, যেগুলো হয় না ওই স্ক্রিউয়ার বলে, যেগুলো দিয়ে কাবাব করা হয় ওই জিনিস, আর উডেন যে এমব্রয়ডারি ফ্রেম হয় ওই জিনিসটা, দুটোকে সমান মাপের নিয়েছি। আর বেম্বু স্টিকের যে ছুচালো অংশটা হয় ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে জুড়তে জুড়তে যাব, পুরোটাই করে ফেলবো। আর আমার একটু ভয়েস ওভার দিতে অসুবিধে হয়, তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমি সবে সবে শিখছি, এগুলো খুব একটা ভালো পারি না। তো এইভাবে গ্লু স্টিক দিয়ে আটকে নিলাম, কারণ তাড়াতাড়ি না আটকালে এগুলো কিন্তু সরে যাওয়ার একটা চান্স থাকে, না হলে ফেভিকুইক দিয়েও কিন্তু এটা করা যায়, যদি কারোর গ্লু গান না থাকে ফেভিকুইক দিয়েও কিন্তু করতে পারো। তো এইভাবে প্রথমে দুদিকে সমান করে আটকে নিলাম যাতে জিনিসটা একটু স্টেবল হয়ে যায়, তারপরে এটা পুরোটা রাউন্ড করে আটকে নেব। প্রথমটা একটু অসুবিধে হলেও তারপরে কিন্তু লাগানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো হয়ে গেছে এটা আমার, কিন্তু এটা করার পরে দেখলাম যে রিংয়ের কাজটা একটু কেমন লাগছে দেখতে, তো সেটাকে চাপা দেওয়ার জন্য আমি আবার একটুখানি দড়ির সাহায্য নেব। আর প্ল্যান্টার যেহেতু গাছটা রাখার পর তলাতে যাতে একটা সাপোর্ট থাকে, সেই জন্য আমি ওই স্ক্রিউয়ারগুলোকে একটু ছোট করে কেটে তলায় একটু সাপোর্টের ব্যবস্থা করে দিচ্ছি। খুব সহজ বানানো আর খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়। আর একটা কথা বলি, এইভাবে কিন্তু বানিয়ে আমি তো প্ল্যান্টার হিসেবে ব্যবহার করছি, এটা কিন্তু হ্যাঙ্গিং লাইট হিসেবেও ব্যবহার করা যাবে, সেটা আমি বানিয়ে দেখাবো। যদি তোমাদের মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি কিভাবে বানাতে হয় বা কিভাবে ওটা হ্যাং করতে হয় সবটাই দেখিয়ে দেব। তো এটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল স্ক্রিউয়ার লাগানোগুলো, এবার শুধু দড়িটা আমি লাগিয়ে দেব। এই স্ক্রিউয়ারগুলোর দাম খুব কম, 30 টাকা মতো নেয় প্যাকেট, আর একটা প্যাকেট দিয়ে মোটামুটি দুখানা বানানো হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার শুধু দড়িটা আমি লাগিয়ে দেব। একটা কথা একটু জানতে ইচ্ছা করে যে আমি যে ভিডিওগুলো করি এগুলো আমার নিজের চিন্তাভাবনার ফল, তো আমি এখন যেভাবে লোকে ভিডিও করে সেইভাবে আমি করি না, আমি আমার মতো করেই করি, সেই জন্য আমার রিচটাও কম বা রিয়াকশানটাও আমি কম পাই। তবে যদি কারোর ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব একটু ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ এক একটা ক্রাফট করতে কিন্তু প্রচুর সময় যায়, সব থেকে সময় যায় চিন্তা করতে, ভাবতে যে কী বানাবো, নেক্সট ভিডিওটা আমি কিসের ওপর করব, বা আমি ঘরটা কিভাবে সাজাবো। তো সেই জন্য একটু রিকোয়েস্ট রইল তোমাদের কাছে যে তোমরা একটু শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার কাজগুলো কেমন হচ্ছে। তো দেখো এটা হয়ে গেল আমার কমপ্লিট, এবার যদি কেউ মনে করো এটাতে রং করতে পারো, অথবা একটু উডেন ভার্নিশ যেগুলো হয় সেগুলো লাগিয়ে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর বর্ষায় যে ড্যাম্প হয় সেটাও কিন্তু হওয়ার চান্সটা কমে যায়। তো আমার এটা কমপ্লিট, এবারে আমি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর কেমন হয়েছে জানিও।